ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানিও প্লিজ। একটু প্লিজ জানাও কেউ, বলেছিলাম ছটা নাগাদ আসবো আজকে এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। সো গুড ইভিনিং এভরিওয়ান, হাই সোনু, হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাই সবার ফ্রেন্ডস রিলেটিভসদের একটু ট্যাগ করতে থাকো, বিকজ আজকে লাইফটা টোটালি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। আর আমাকে একটু জানাও যে আমি ক্লিয়ার কিনা আর আমার হেজি কিছু আসছে কিনা একটু জানাও প্লিজ, বিকজ আমার নেটওয়ার্ক আজকে ভীষণ খারাপ। সো একটু প্লিজ বলো আর সবাইকে ট্যাগ করতে থাকো, বিকজ আজকে দারুণ দারুণ কালেকশনস আছে উইথ অফার। আর সো কি অফার কি জানার জন্য তো ঝটপট করে জয়েন করতে হবে, লাইফটা শেয়ার করে দাও, বিকজ লাইফটা শেয়ার করলে আর সেটার এসেন্স দিলে তুমি যদি কিছু পারচেস করো তুমি পেয়ে যাবে আমাদের তরফ থেকে একটা গিফট, ঠিক আছে? সেটা তুমি যাই কেন না কেন আজকে আমি লাইভে যা দেখাবো। হাই সুকন্যাদি, আচ্ছা নাম্বারটা পিন পোস্ট করে দিই। আচ্ছা ফার্স্টে একটু অফারটা বলে দিই, আজকে আমি প্রচুর এক্সক্লুসিভ কালেকশন দেখাবো যতক্ষণ আমার নেট প্রপারলি চলছে ততক্ষণ অফকোর্স। সো ততক্ষণ তোমরা যা যা পারচেস করতে চাও করতে পারো, তার জন্য তোমাকে আমার লাইফটা শেয়ার করতে হবে আর সেটার এসেস দিতে হবে, সেটার এসেস দিলে তুমি যাই পারচেস করছো তার সাথে কিন্তু তুমি আমাদের তরফ থেকে একটা গিফট পাচ্ছো। আর আমাদের গিফটগুলো আশা করি তোমাদের সবার ভালো লাগে, বিকজ এর আগেও অনেকে পেয়েছে আর অনেকে রিভিউ দিয়েছে আমাদের পেজে অ্যান্ড গ্রুপে। সো ঝটপট ঝটপট লাইফটা শেয়ার করে দাও, বেশি পরিমাণে লাইফটা শেয়ার করে এসএস দাও আর আমাদের তরফ থেকে একটা ভীষণ সুন্দর গিফট নিয়ে যাও, ঠিক আছে? ঝটপট করে জয়েন করো। আরে কিছুজন হয়ে গেলেই আমি স্টার্ট করব দেখানো, মাঝে মাঝে হেজি হচ্ছে অ্যাজ ইউজুয়াল, ইউ আর লুকিং, থ্যাংক ইউ পায়েলদি। আরে হেজি হচ্ছে বিকজ আমার নেটওয়ার্ক আজকে খুব ইনফ্যাক্ট আজকে না তিন দিন ধরে এত বাজে যাচ্ছে এই জন্য আমি লাইভে আসতে পারিনি, দুদিন আগেই আসার কথা ছিল। ইফ না বেটার থাকে দেন আমি আজকে দেখাবো না, কালকে নেটওয়ার্কটা ঠিক করাবো দেন আবার লাইভে আসবো, বিকজ কোনো পয়েন্ট নেই, এত সুন্দর সুন্দর শাড়ি যদি তোমরা প্রপারলি দেখতেই না পাও তাহলে লাইভটা করার কোনো লজিক নেই। দেখা যাচ্ছে মানে শাড়ি বুঝতে পারছো কিনা আগে সেটা বলো, দ্যাট মানে সেটা বেশি ইম্পর্টেন্ট। তো যতটুকু বুঝতে পারছো আমি যদি আধ ঘন্টাও দেখাই আমি ততটুকু বোঝার মতনই দেখাবো আর অফারটা আমি কন্টিনিউ রাখবো, যদি আজকে আমি এটা না দেখাতে পারি সো নেক্সট ডে আমি সেটাকে রাখবো তোমাদের জন্য, বিকজ আমার নেটওয়ার্ক অবস্থা খুবই খারাপ। সো কালকে নেটওয়ার্ক ঠিক করার পর আমি করতে পারবো। হাই সুলগ্নাদি, থ্যাংক ইউ, লাইফটা শেয়ার করে দাও বিকজ কালেকশন যা আছে তার সাথে যদি একটা ভালো গিফট পেয়ে যাও তাহলে তো কোনো কথাই হয় না। সো ঝটপট ঝটপট জয়েন করো, আমার তো ক্লিয়ার আসছে, ওকে থ্যাংক ইউ মঞ্জিমা, বাট আমার মানে নেটওয়ার্ক খারাপ আজকে আসতে পারে, ক্লিয়ার আসছে এখন। আচ্ছা না না আজ দেখিও আমরা অ্যাডজাস্ট করে নেব, ওকে ওকে। আমারও প্রচণ্ড ইচ্ছা আজকে দেখানোর, এত সুন্দর সুন্দর কালেকশন, তো দেখা যাক কি। আরে এতক্ষণ ঠিক চলছিল সাডেনলি বৃষ্টি হলো, এমনিতে নেটওয়ার্কটা খারাপ আছে যে হে হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা শিওর, থ্যাংক ইউ সো মাচ, না না আজ দেখি আমরা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই জাস্ট লাইফটা শেয়ার করে দাও ফটাফট, বিকজ আমি বেশি সময় নেব না কথা বলতে, বিকজ যতক্ষণ নেটওয়ার্ক আছে আমি ভালোভাবে দেখিয়ে দিই। হাই তমসা, আচ্ছা তমসা দি, সরি আমার অ্যাকচুয়ালি ফ্রেন্ডের নাম তমসা, আমি ভেবেছিলাম সে। আচ্ছা চলো স্টার্ট করছি ফার্স্টে অর্গ্যানিক লিনেন দিয়ে, ঠিক আছে? অর্গ্যানিক লিনেনেরও কিন্তু প্রচুর কোয়ালিটিস হয়, তো সেটা তুমি কম প্রাইসেও পেয়ে যাবে, 1600 পাবে, 1500 পাবে, 2000 আপ পাবে। আমার কাছে যেটা আছে সেটা তোমাদের উইদিন বাজেটে 1900, ঠিক আছে? কালার অপশনসগুলো দেখিয়ে দিই, যদি প্রবলেম হয় একটুখানি কমেন্ট করো যে বুঝতে পারছি না সামথিং, দেন আমি ওখানে স্টপ করে দেবো বা একটু দাঁড়িয়ে যাবো, বিকজ কালারগুলো প্রপারলি বোঝা ইটস ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এতটা টাকা ইনভেস্ট করে কিনবে, সো সেটা মাথায় রেখে যদি না বুঝতে পারো একদম নির্দ্বিধায় আমাদের থেকে ছবি চেয়েও আমরা পাঠিয়ে দেবো।
হাই তোমার শাড়িটা অ্যাভেলেবেল? না, এই শাড়িটা লাস্ট পিসটাই আমি নিয়ে নিয়েছি, এটা অ্যাভেলেবেল নেই গো, আর আমি নিয়ে নিয়েছি এটা। আমি দেখার জন্য আছি। হ্যাঁ, আপনি কি নাম? সুহেল। আমি দেখার জন্য আছি, ভালোভাবে দেখাবে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আগে আপনি আপনার মুখটা আয়নায় দেখে নিন, তারপর আপনি সব কিছু ভালোভাবে দেখবেন। ওকে, আপনি আসতে পারেন দিদি। এই মানে মানুষটিকে একটু ঝটপট করে ব্যান করে দেন। যাই হোক, হ্যালো সৌমিদি, হাই হাই হাই, চলো স্টার্ট করছি। এটা যাচ্ছে, হেসো না, কথা না বললে এদের এটা মাথায় উঠে দাঁড়িয়ে পড়ে, এটাই প্রবলেম হয়ে যায় তখন। আমারটা দেখাবে? হ্যাঁ তমসাদি, আজকে দেখাবো তোমারটা। হাই 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 আয়েশাদি। আচ্ছা, ফার্স্টে আমি অর্গ্যানিক লিনেন দেখাচ্ছি, তারপর আমি ঢেউ মটকা দেখাবো, প্রচুর প্রচুর কিছু আছে। আরে সিরিয়াসলি, আমরা কিছু বলি না বলি না এদের বেশি বাড় বেড়ে যায়, আর কিছু না। আর সবসময় আমরা কেন ভয় পাবো? আমার পেজ, আমার প্রোফাইল, আমার নেট, আমি এখানে কী দেখাবো কী দেখাবো না, দিটস আপ টু মি, রাইট? কোথা থেকে না কোথা থেকে এসে আজে বাজে ভুগতে থাকবে, একদম ডিসগাস্টিং। যাই হোক, চলো স্টার্ট করছি। এই যাচ্ছে শাড়িটা, একটা ভীষণ প্রিটি পার্পল টোনের একটা কালার, এক্স্যাক্টলি ব্রিঞ্জল কালার বা ভায়োলেট কালার আমি বলবো না। দেখো একটা ভীষণ, আমি আজকে লাইটটাও খুব কম, মানে কম রেখেছি, বিকজ যাতে তোমাদের কালারে কোনো রকম স্যাচুরেশন প্রবলেমটা না হয়, বিকজ এক একটা ফোনের এক এক রকম স্যাচুরেশন লেভেল হয়। হাই দীপ, বহুত আচ্ছা বলি হ্যায়, ফালতু আদমি কো জবাব দেনা জরুরি হ্যায়। এক্স্যাক্টলি, হাম লোক কুছ বোলতে নেই হ্যায় না, ইসলিয়ে ইয়ে লোক ইতনা সর পে চড় জাতে, অর কুছ নেই। হাই দি, হাই শ্যামন্তি। আচ্ছা দেখিয়ে নি, আবার কমেন্টস করবো, ঠিক আছে? যদি কিছু কোয়ারি থাকে দিদি সবাইকে কমেন্টসে রিপ্লাই করে দেবে। আচ্ছা কালারটা দেখো, এটা ভীষণ মিষ্টি একটা পার্পল ফ্যামিলির কালার, মানে ভায়োলেট টোনের একটা কালার, ঠিক আছে? বাট একটু ডিফারেন্ট শেডটা বেশ ভালো লাগবে, ইফ তুমি সিলভার না পরে এর সাথে একটু স্লিক এডি জুয়েলারি পরো, ভীষণ ভালো লাগবে দেখতে। দেখে নাও কালারটা, এক্স্যাক্টলি এটা যাচ্ছে, অর্গ্যানিক লিনেন যাচ্ছে, প্রাইস যাচ্ছে 1900, তাও আমি একবার চেক করে বলছি 1900। হ্যাঁ, আজকে তোমরা এই লাইভ দেখে যে যা পারচেস করবে, হ্যাঁ, মানে তারা প্রত্যেকে গিফট পাবে। আর গিফটসগুলো কী কী? বেশিরভাগ গিফটসই কিন্তু নায়িকা থেকে রয়েছে, মানে বেশিরভাগই স্কিন কেয়ার মেকআপ রিলেটেড গিফটস হবে। সো মানে কেউ লেট করো না, আমার গিফটস দিতে তোমাদেরকে ভীষণ মজা লাগে, তার জন্য তোমাকে লাইভটা শেয়ার করতে হবে আর পারচেস করতে হবে অফকোর্স। দি আজকে পেলাম শাড়িটা, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ সায়ন্তিনি দি। এই যাচ্ছে শাড়িটা, ফার্স্ট কালার এটা যাচ্ছে তোমার একটা ভায়োলেট ফ্যামিলির পার্পল টোন, ওকে? এই যাচ্ছে একদম কালারটা, আমি একদম ফ্রন্ট থেকে দেখাচ্ছি, যা দেখতে পাচ্ছ তাই পাবে। যদি তাও প্রবলেম হয় যে বুঝতে পারছি না কালার আমার, মানে আর টু কালারটা ভালোভাবে দেখতে হবে, দেন একটু হোয়াটসঅ্যাপ করো, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? কী হাই হাই ডিয়ার, কী হলো? আমি এখন এলাম, তেমন কিছু না, একজন মানে বেড়ে পাকা লোক বেশি বলছিল তাই চলে গেছে, আর কিছু হয়নি, ঠিক আছে? এই যাচ্ছে শাড়িটা, 1900 টাকা দাম, লাইভটা শেয়ার করলে যে পারচেস করবে একটা গিফট পাবে, আর ট্রাস্ট মি গিফটটা তোমাদের পছন্দ হবে, ঠিক আছে? চলে যাচ্ছি নেক্সট কালারে, ঠিক আছে? এত রাগ কার ওপর? আরে না না, আমার মনে হয় আমি কারো ওপর রাগ করি, আমি শুধু মার ওপর রাগ করি, আমি জাস্ট বোঝোই তো, মানে একটা প্রোফাইল তো ওখানে নানান ধরনের লোক থাকবে, তো সেরকমই। আচ্ছা এই একটা কালার দেখো, একটা ব্লু কালার, বাট এটা না ভীষণ আনকমন একটা ব্লু, আমি বলছি একটা মানে পাউডার ব্লু যেটা হয়, পাউডার ব্লুর সাথে একদম মিডনাইট ব্লু যেটা রয়েছে, ওটা ওদিকে রেখে দাও, মিডনাইট ব্লু যেটা রয়েছে সেটার একটা মিক্সচারে রয়েছে, ঠিক আছে? আমি একটু লাইটটা যদি অফ করে দেখাই, দেখে নাও কালারটা, আমি যে কালারটা দেখাচ্ছি এক্স্যাক্টলি সেম কালার এটা, ঠিক আছে? ভীষণ আনকমন একটা ব্লু শেড, জেনারেলি এই ব্লু শেডটা আমরা কিনি না বা সচরাচর ভিভও হয় না, ব্লু কালারটা ভীষণ ইউনিক। আমি আরও ফ্রন্টে এসে দেখাচ্ছি, এক্স্যাক্টলি এই কালারটা কিন্তু পাবে, দেখে নাও, ট্রান্সপারেন্সি, অর্গ্যানিক লিনেনে রয়েছে, দাম যাচ্ছে 1900। আমি আজ ফিঙ্গারিংটা নেবো, দাও আমাকে, এই ফিঙ্গারিংটা গিফটেড, দিদি গিফট করেছিল জন্মদিনে। আচ্ছা এই যাচ্ছে কিন্তু কালারটা, ঠিক আছে? ভীষণ ইউনিক শেড গো, পার মানে একটা ভায়োলেট ব্লু এর সাথে তারপর পাউডার ব্লু, তার সাথে একটা মিডনাইট ব্লু, ঠিক আছে? এই মিক্স করে তোমার এই কালারটা এসছে, ভেরি ইউনিক।
আচ্ছা এই যাচ্ছে আঁচল, প্রত্যেকটাতেই কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল, ঠিক আছে, প্রত্যেকটাতেই ব্লাউজ পিস অ্যাভেলেবেল। আমি ট্রান্সপারেন্সিটাও দেখিয়ে দিয়েছি, দাম যাচ্ছে 1900। দিদি আমাকে গিফট করো, দিদি দিদিকে বলো। আরে নিঃশ্বাস নে রে মা, কেন নিঃশ্বাস নিচ্ছি না? আরে আমি ফাস্ট, আমি অলওয়েজ ফাস্ট, কেন নিঃশ্বাস নিই নি মা? ও আমি একবারেই কথা বলি, অত আমাকে কোনোদিনও দেখেছি যে একদম থেমে থেমে, ওটা যখন খুব মাথা গরম থাকে তখন আমি একদম আস্তে আস্তে কথা বলি, বুঝিয়ে বলছি। আরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে না, আমি আস্তে আস্তে কথা বলতে পারি না। আরে সবাই যদি তোমরা ইনক্লুড করতে থাকো ইওর পয়েন্টস, দেন কি করে হবে? আরে দিস হান্ড্রেড, আর দিস হান্ড্রেড ওর হান্ড্রেড টোয়েন্টি, দিস আর হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট সুমন্দি, দিস আর হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট অর্গ্যানিক লিনেন, ঠিক আছে। নাই আপনি আমার কথা বুঝতে পারেন নাই, আমি বাংলাদেশ থেকে দেখি আপনার লাইভ, ভালো লাগে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আপনার কথা আমি বুঝতে, তাহলে হয়তো আপনার আরও বেশি প্রিসাইজ হয়ে বলা উচিত ছিল, বিকজ আপনারা হয়তো একটা মানে আন্দাজে কথা বলেন, আমরা একটা আন্দাজে কথা বলি। নেভার মাইন্ড, যদি আপনি সেই মেন্টালিটি নিয়ে বলেননি দ্যাটস কুল, কোনো প্রবলেম নেই আমার, এনজয় করুন লাইফ যদি পছন্দ করেন, ঠিক আছে। চলো চলে যাচ্ছি নেক্সট কালারে, এই যাচ্ছে সেকেন্ড কালারটা, প্রাইস যাচ্ছে 1900, হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট লিনেন, প্রাইস 1900। যদি আমার লাইফটা শেয়ার করো তাহলে একটা গিফট পাবে উইথ পারচেস, ঠিক আছে। চলো চলে যাচ্ছি নেক্সট কালার। হাই বিউটিফুল, আজকে দিদি মিসিং, দিদি আসছে, দিদি আসছে টেন্থে, টেন্থের পর থেকে ও লাইভে থাকবে। বাই দ্য ওয়ে রিমাদি কেমন আছো বলো? সিওডি হয় মালদা? সিওডি কোথাও হয় না গো, লকডাউনের জন্য প্রিপেড সব কিছু তুমি পে করে দেবে, আমি মানে নেক্সট টু নেক্সটের মধ্যে ডিসপ্যাচ করে দেবো। ক্যান ইউ প্লিজ মেনশন ইট ইজ হ্যান্ডলুম অর পার্লুম? দিস ইজ লিনেন, দিস ইজ হ্যান্ডলুম, নট হ্যান্ডলুম সরি, দিস ইজ লিনেন, দিস ইজ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি কাউন্ট লিনেন প্রতিভাদি। ওকে, দিস ইজ দ্য পিওর রেড কালার, লাইক কি বলবো কালারটা নিয়ে, প্রচণ্ড গর্জিয়াস। যারা নিউলি ম্যারিড আছো তারা পড়তে পারো, আর যারা রেডের প্রতি যাদের একটা মানে আলাদা টান রয়েছে তারাও পড়তে পারো। এক মিনিট, কালারটা একটু ভালো করে দেখে নাও। সুইফট, ঠিক আছে, এই যাচ্ছে কিন্তু কালারটা, ভীষণ সুন্দর একটা রেড। আমি একটু লাইটটা অফ করে কালারটা দেখাচ্ছি, বিকজ রেড কালার তো এক এক সময় এক একটা আসে, ঠিক আছে। এই যাচ্ছে অরিজিনাল কালারটা, দেখে নাও ভালো করে দেখে নাও, ঠিক আছে। ভীষণ ভীষণ প্রিটি, আম গুড, তোমার শাড়ির কোয়ালিটি অ্যান্ড কালার্স নিয়ে কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ রিমাদি, তোমাদের রিভিউসগুলো আমাদের সিরিয়াসলি আমাদের মন ফোন খুব ভালো করে দেয়। আচ্ছা রেড কালারটা ভালো করে বুঝে নিয়েছো, তাও যদি কোয়েরি থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করো, সলভ করার ট্রাই করবো, ঠিক আছে। এইটা যাচ্ছে কিন্তু তোমার আঁচলটা গোল্ডেন দিয়ে কাজ, এগুলো মানে যতটা না মানে আমি দেখাচ্ছি বুঝতে পারছো, যখন তুমি পড়বে না একটা আলাদাই লুক দেবে এগুলো, মানে শাড়ি ব্যাপারটা না পড়লে হয়তো কোনোদিনই খোলে না। একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করো না, তুমি আগের লাইভে বলেছিলে প্রি বুকিং বন্ধ আছে, তো আমি যেটা করেছিলাম সেটা কি পাবো? আরে হ্যাঁ শুভশ্রী দি, তোমারটা তো আলাদা, তোমারটা বুক, তুমি মানে কি বলবো, আমি তোমাদের নামও মেনশন করেছিলাম, তুমি তারপর আরেকজন দিদি আছে যারা বুকিং করেছো প্রি বুকিং, তারা কেন পাবে না ফার্দার, মানে বিকজ এত ফোন আসে না ভোর পাঁচটা, রাত্রি একটা দুটো, মানে এইগুলো মানে এইগুলো টলারেট করা পসিবল হয় না। বিকজ আমিও যখন এরকম অনেক সময় হয় না যে আমরা একজন একজন বলছে আমার কাছে এই মোমেন্টে পুরোটা দেওয়া পসিবল না, আমি হাফ হাফ করে দিচ্ছি, এটা তো ট্রাস্ট, আমি তাকে ট্রাস্ট করছি, তাই জন্য তাকে আমি একটা প্রোডাক্ট একটা মিনিমাম বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করাচ্ছি, রাইট। সো সেখানে যখন আমি তাকে ট্রাস্ট করছি, যখন কেউ আমার থেকে প্রি বুকিংয়ে একটা প্রোডাক্ট নিচ্ছে, আমি সেটা কাজটা করাতে দিয়েছি, সে যখন আমাকে কথাটা ফোন করে বলছে আমি রিস্ক নিতে পারছি না, সেটা আমার খারাপ লাগছে। সো ট্রাস্টটা কিন্তু দুদিক থেকেই আসে, তুমি মানে তুমি একবারও জিজ্ঞেসও করনি, আর তোমাকে আমি নিজেই বলেছি তোমার প্রোডাক্টটা যখন রেডি হয়ে যাবে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি কেন পাবে না, তোমার প্রোডাক্টটা অলরেডি হয়ে গেছে, মানে ফাইভ ডেজের মধ্যে মেবি তুমি পেয়েও যাবে, আমার কাছে চলে আসবে। সমর্পিতা, আমার পিচ জামদানিটা এসে গেছে, শাড়িটা জাস্ট লাভ লাভ লাভ, রিভিউ কামিং সুন, থ্যাংক ইউ সো মাচ। শ্রীশাদি ওয়েট করবো, থ্যাংক ইউ সো মাচ। আরে শুভশ্রীদি থ্যাংক ইউ, কী আছে, তোমরা মানে তোমরা আমাদের কাস্টমার নাও, তোমরা আমাদের মানে ফ্রেন্ডস, লাইক লিটারালি তোমরা আমাদের ফ্রেন্ডস, মানে যারা যারা ওরকম বলে
তাদেরটাও বুঝতে পারি, রিস্ক সবাই নিতে পারে না, ঠিক আছে, কোনো প্রবলেম। সেটা যাতে না হয় আমার আর তোমার, মানে একটা কাস্টমার একটা সেলারের মধ্যে যাতে গুড রিলেশনশিপ, একটা হেলদি রিলেশনশিপ বজায় থাকে, তার জন্যই ডিসিশনটা, আর কোনো কিছু নয়। আচ্ছা, হাঁপিয়ে গেছি। আই ক্যান ভাউচ ফর ইট, থ্যাংক ইউ টু বোথ অফ ইউ, বোথ সিস্টার ওয়েটিং ফর মাই সারিজ নাও। ও ও সঞ্চিতাদি, ইউ দেখতে থাকো, তোমারগুলো আছে। আচ্ছা চলো দেখাই, হাঁপিয়ে গেলাম, এই জন্যে আস্তে কথা বলতে হয়। সুমন বিশ্বাস, দুটো শাড়ি নিয়েছি, একটাও পরার কোনো সুযোগ পেলাম না, রিভিউ দেওয়ার অপেক্ষায় আছি। ঝটপট রিভিউ দাও, যাতে নেক্সট পারচেসে আমাদের থেকে একটা ডিসকাউন্ট নিতে পারো। আমরা তো চাই তোমরা আমাদের থেকে ডিসকাউন্ট নাও। আচ্ছা, এই যাচ্ছে রেড কালারটা, ফার্স্টেই বলে দিই, এগুলো না সমস্ত সিঙ্গেল কালার্স রয়েছে, ওকে। এই যাচ্ছে কালারটা, আঁচলটা সেম 120 কাউন্ট লিনেন, অর্গ্যানিক লিনেন, প্রাইস 1900, মানে 1900 টাকা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কালারে যাচ্ছি। এটা ভীষণ ইউনিক একটা শেড, আমি জানি না এটা কী করে তোমাদেরকে বোঝাবো, বাট আমি ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ, মা ঠিক বলেছে, কোকা কোলা কালার, দেখে নাও। এটা না অনেকটা লাইট আসছে স্ক্রিনে, এটা বেশ ডার্ক কালার। তোমার এভরিডে শাড়ি উইথ ব্লাউজ কম্বিনেশনগুলো ডেইলি দেখি, তার জন্য আরও লাইফটা দেখি, থ্যাংক ইউ সো মাচ। আমার শাড়িটাও পেয়েছি, খুব পছন্দ হয়েছে। পূজাদি, তোমার সাথে তো কোনো কথাই বলবো না, তুমি রিভিউ টিভিউ দাও না, পরে ছবি দাও না, একদম নো কথাবার্তা। আচ্ছা, এক্স্যাক্টলি এই কালারটা, ঠিক আছে, লাইটে না খুব মানে লাইট আসছে, এটা বেশ ডার্ক একটা কালার, ঠিক আছে। কালারটা দেখে নাও, ইটস নট ব্ল্যাক, মানে ওয়ান কাইন্ড অফ কোকা কোলা কালার, ভীষণ অন্যরকম একটা কালার। ব্ল্যাক তো আমরা পরে থাকি, এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। এবার লিখে নাও লাইটে, লিখে নাও বলছি, দেখে নাও লাইটে, ঠিক আছে। কালারটা যাচ্ছে, এটা ভীষণ আনকমন একটা শেড, এরকম তিনটে শেড আছে, তিনটেই কিন্তু বেশ ডিফারেন্ট, ওকে। এই যাচ্ছে একটা শেড, ডার্ক চকলেট কালার, না ডার্ক চকলেট কালার আরেকটা আছে, আমি দেখিয়ে দেবো তিনটে, মানে আমি একটা কাজ করব, তিনটে যেহেতু সিমিলার শেড, আমি একটু কাছাকাছি রেখে দেখিয়ে দেবো। এই যাচ্ছে কালারটা, ঠিক আছে, এই না ডার্ক চকলেট কালার, এটা না, ইয়েস ইয়েস বলা বন্ধ কর দিদি। আচ্ছা, এই যাচ্ছে কালারটা, ঠিক আছে, প্রাইস 1900, 1900, দিস ইজ অর্গ্যানিক ক্লিনের 120 কাউন্ট, ওকে। এই যাচ্ছে কালারটা, এরকম আরও দুটো আছে, আমি দেখাবো। এটা নস্যি কালার, নস্যি কালার, এটা নস্যি কীরকম, নস্যি ব্যাপারটা কি সেটাই জানি না, ওই মানে কি বলবো, এটা নস্যি যেগুলো খায়, ও আচ্ছা, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, নস্যি দেখিনি কোনো দিন। আচ্ছা, এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, এই কালারটা, আমি এটার মানে আর দুটো যে কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি এটা একটু ভাঁজ করো, আমি রাখছি, প্রাইস সেম 1900। আচ্ছা, আমি একবার বাবা ইলাইচি খেয়েছি, নস্যি খাইনি, ব্ল্যাক কফি কালার, না ব্ল্যাক কফি কালারও নয় ওটা, দেখাচ্ছি। আচ্ছা, ওই বাকি সমস্ত কালার এক পিস পাবে, হোয়াইট কালারটা যে কোনো দুজন পাবে, ঠিক আছে। এই যাচ্ছে মানে আমার তোমার সবার ফেভারিট হোয়াইট কালার, দুজন পাচ্ছ, অর্গ্যানিক ক্লিনের, প্রাইস 1900, এটা আমার হাতে দিয়ে যাও, 1900, এটা আমি দেখাবো, তিনটে শেড আছে না একসাথে দেখাতে হবে, বুঝতে পারবে না মহিলা। আচ্ছা, একটা হোয়াইট কালার, হোয়াইটের কোনো রকম মানে তুলনা তো হয়ই না, সুতরাং হোয়াইট নিয়ে বলার কিছু নেই, ট্রান্সপারেন্সিটা দেখাবো, বিকজ হোয়াইট ব্যাপারটা ম্যাটার করে, সো দেখে নাও ট্রান্সপারেন্সি। নস্যি কালার, তাহলে তোমরা যখন বলছো নস্যি কালার, তাহলে নস্যি কালার, বিকজ আমি বলতে পারবো না ওটা নস্যি কালার কিনা, আমি দুটো নিয়েছি, একটাও পড়ার সুযোগ পাইনি। আরে আমার মতো হও, বাড়িতেই ওই বিকেলবেলা সেজে গুজে ছাদে দু তিনটে ছবি তুলে ফেলো, কি হবে পরের বল, আবার লকডাউন হবে 15 তারিখের পর, জানি না কি হবে, বেরোতে তো পারবো না এমনিতেও। আচ্ছা, এই যাচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর, অর্গ্যানিক লিনেন, মানে মোটামুটি সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি, এই যাচ্ছে শাড়ি, ভীষণ ভালো লাগবে, মানে গোল্ড দিয়ে পরো, সিলভার দিয়ে পরো, মানে যাই দিয়ে পরো না কেন, হোয়াইট কালার তো অলওয়েজ হিট, ওকে। প্রাইস যাচ্ছে এটা 1900, 120 কাউন্ট লিনেন, অর্গ্যানিক লিনেন, প্রাইস 1900 টাকা, 1900, ঠিক আছে, 1900, ওকে। যারা যারা বাংলা বোঝো না তাদের জন্য এতবার করে রিপিট করে বলা, যাতে বুঝতে পারো। বাবা মমিতা এসছেন ঢঙি, ঠিক আছে, চলো, হোয়াইট দুজন পাবে, হ্যাঁ সরাচ্ছি। আচ্ছা, ব্ল্যাকও দুজন পাচ্ছ, এই যে নিচে, আচ্ছা, এই দেখে নাও ব্ল্যাক, এটা কি গোল্ডেন জারি না কপার জারি, দাঁড়াও আমি দেখে বলছি, আমাকে দাও তো শাড়িটা, এটা অতটা প্রমিনেন্ট নয়, ঠিক আছে, কপার জারি, দেখে নাও কপার জারি,
বাট ওই ক্যাট ক্যাটে প্রমিনেন্ট কপার জারি নাই, বেশ মানে ভালো মিউটেড, ভালো লাগবে পড়লে। যে শাড়িটা পরে আছেন ওরকম শাড়ি আছে, আমার কালারটা নেই, আমার কালারটা আমার নিজের, বাট তোমার আরও কালার্স আছে, আরও কালার্স আছে, বাট আজকে মেবি আমি দেখাবো না, কারণ হচ্ছে আজকে পুরোটাই এক্সক্লুসিভ শাড়ির লাইভ রয়েছে, নেক্সট দেখাবো। বহুদিন কন্ট্রোল করার পর আমি কাল ডমিনোজের পিৎজা খেয়ে ফেললাম, যা হবে দেখা যাবে, এরকম বলো না, আমি খেতে পারিনি আগের দিন, মা বানিয়ে নিয়েছে, আমার মা হলো হলো একটু এক্সট্রা, বুঝলে তো, যেদিনকে বলি আজকে দাও একটু মুভি দেখতে দেখতে পিৎজা খাবো, সেদিনকে বলি ভাত খাস না ভাত খাস না, আর যেদিনকে ভেবেছিলাম দিদি আমায় খাওয়াবে পিৎজাটা, দিদির ঘাড় মোটকে খাবো, পিৎজাটা বানিয়ে নিয়ে চলে এলো, ব্যাস। যদি আমি তারপর মোমোস খেয়েছি সেটা ডিফারেন্ট। আচ্ছা, এই যাচ্ছে কিন্তু শাড়িটা, ঠিক আছে, এটা কিন্তু ব্ল্যাকের ওপর কপার জারির কাজ রয়েছে, ঠিক আছে, দেখে নাও। এবার আরেকটা কথা আমি বলে দিই, এটাও দু পিস পাবে, এগুলোর জন্য প্লিজ কেউ বলো না যে এটা এরকম ওটা ওরকম কেন, এটা লাইটেড কপার, এটা ডিপ কপার, রিটার্ন ব্যাপারটা খুবই প্যাথেটিক লকডাউন সিচুয়েশানে, তো যার যেটা পছন্দ সেটাই নিও। এটা কপার মানে এটা বেশ মানে কি বলবো মিউটেড কপার, একটু অন্যরকম কপার, ঠিক আছে, আর এটা হলো একদম প্রপার যে কপার কালারটা হয় সেটা, ঠিক আছে। তো সেরকম যদি ম্যাটার থাকে যে না আমাকে এটা বুঝে আমাকে ওই পিসটাই নিতে হবে, কাইন্ডলি মেনশন করো, যাতে কোনো রকম মিস্টেক না হয় আমাদের দ্বারা, বিকজ লকডাউনে রিটার্ন করা তোমাদেরও একটা এক্সট্রা টাকা যায় আর আমারও যায়, সো সেটা যাতে না হয়, আমায় না দিয়ে ওরকম খাই খাই করবি না, পেট খারাপ হবে। তুই থাম মমিতা, তোকে বলে তুই বাড়ি থেকে বেরোস না, তোমার শাড়িটার ব্লু অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনটা আছে, ব্লু অ্যান্ড পিঙ্ক না গো, ব্লু অ্যান্ড পিঙ্কটা অনেক দিন আগে সোল্ড। আচ্ছা, এই যাচ্ছে ব্ল্যাক কালারটা, দাম যাচ্ছে 1900 টাকা, অর্গ্যানিক লিনেন, 120 কাউন্ট, ঠিক আছে। আমি তো কাল থেকে ওয়েট করছি, ফ্লিপকার্টে এতগুলো খাবার অর্ডার করেছি এখনও এলো না, কখন আসবে, সাড়ে তিনটে থেকে ওয়েট করছি আমি, ভাবলাম আজকে এগুলো খেতে খেতে একটা মুভি দেখবো, কিছুই হবে না। চুমকি দি লিখেছো, হাই সমর্পিতা দি, এসে গেছি তোমাদের শাড়িটা পুরো চুমু, অলওয়েজ পিতা, থ্যাংক ইউ সো মাচ চুমকি, দেখে থাকো আরও আরও প্রচুর শাড়ি দেখাবো, আজকে তোমার পছন্দ হয়ে যেতে পারে। হাই সঙ্গীতা দি, আচ্ছা এই যাচ্ছে আরেকটা ব্ল্যাক, আমি দুটোই দেখিয়ে দিলাম যাতে তোমাদের এন্ড থেকে কোনো কমপ্লেন্টস না থাকে, আমার কমপ্লেন্টস ভালো লাগে না, খুব কষ্ট দেয় আমাকে, সো বেটার ক্লিয়ার থাকা, যার যেটা পছন্দ সেটাই নিও, বাট প্রত্যেকটাই একটা পিস করে রয়েছে, শুধু হোয়াইটটা দু পিস আর ব্ল্যাকটা দু পিস রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে আরেকটা ব্ল্যাক, আমি আর এগুলো এক্সট্রা খুলে দেখাচ্ছি না, বিকজ নো পয়েন্ট মানে টাইম ওয়েস্ট করার এগুলো খুলে খুলে দেখিয়ে, বিকজ তোমরা এতগুলো দেখেছো, তাও আমি এইটা ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিচ্ছি, বিকজ তাহলে বুঝতে পারবে, দেখো দেখে নাও, বেশ ভালো শাড়িটা, ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1900 টাকা, ঠিক আছে, এটা ব্ল্যাক কালার। আচ্ছা পরেরটায় যাচ্ছি, আচ্ছা বলছিলাম না যে সিমিলার কতগুলো কালার্স রয়েছে, তো সেটাই দেখাচ্ছে, এই দুটো কি সিমিলার, দেখো তিনটে কালার ডিফারেন্ট, দেখতে পাচ্ছ পুরো আলাদা আলাদা, আমি বলে দিচ্ছি কোনটা। আচ্ছা এই যাচ্ছে আরেকটা কালার, এটা তোমার ওই মহগানি কালারটা রয়েছে মেবি, ঠিক আছে, হেয়ার কালার যেটা হয় না, ঠিক নামটা জানি না আমি, যদিও কোনোদিন করিনি তাই বলতে পারছি না, তোমরা যারা জানো তোমরা একটু বলো প্লিজ। হাই সমর্পিতা দি, তোমাদের থেকে শাড়ি নিয়েছি কিন্তু পরার সুযোগ পাচ্ছি না গো, এই লকডাউনের জন্য কি করব, সলিউশন হবে? হ্যাঁ হবে গো, তুমি একটু বাড়ির সামনে এসে দাঁড়াও, তোমাকে আমি খুব সুন্দর একটা সলিউশন দেবো, বেশি বেড়েছ মৌমিতা, আবার কে মনে হয় তোমার। আচ্ছা এই যাচ্ছে, বাই দ্য ওয়ে আমি তো দিদি হই, ঠিক আছে, তো সো থ্যাংকস, কি ও আমার থেকে ছোট 1 বছরের, হাই ফুল কলেজে সুদীপ্তা মার খাবে তুমি জানো তো। আচ্ছা এই কালারটা দেখে নাও, ভীষণ মিষ্টি একটা কালার, আগে আমি কালারটার নাম জানি না, কাকিমা আবার পেটাবে, আমাকে কেন পেটাবে, তোকে পেটাতে পারে। আচ্ছা এই যাচ্ছে কালারটা, এটা ভীষণ মিষ্টি, বললামই একটা হেয়ার কালার হয়, আমি দেখেছি গার্নিয়ারের, তো ওই কালারটাই আমার লাগছে, কাইন্ড অফ ওয়াইন, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ সোনাই দি, একদম ঠিক বলেছ, কাইন্ড অফ ওয়াইন কালার, মানে নট একদম মানে প্রপার ওয়াইন, বাট হিন্ট অফ ওয়াইন, ঠিক আছে। প্রাইস ইজ 1900 টাকা, মহাশ্বেতা দি, প্রাইস ইজ 1900 টাকা যাচ্ছে, অর্গ্যানিক লিনেন যাচ্ছে এটা। আরেকটা কথা বলে দিই,
মানে প্রত্যেকটা শাড়ির কিন্তু কোয়ালিটি হয় সেই আন্দাজে প্রাইস হয়। এরকম অনেক জায়গা আছে প্রাইস আমি দেখেছি যে অর্গ্যানিক লিনেনের প্রাইস 1400, 1300, 1500, দ্যাট মিন্স ওইটার সাথে কিন্তু একটা 2000 বা 2500 বা 3000 মানে কোয়ালিটির ডিফারেন্স হবে। আমি বলছি না সেটা খারাপ শাড়ি, বাট অবভিয়াসলি তুমি মানে দুটো ব্র্যান্ডেরই ব্রেড পাওয়া যায়, তাই না? দুটো ব্র্যান্ডেড ব্রেড বা দুটো ব্র্যান্ডেড মিল্ক ডিফারেন্ট টেস্ট হয়, সো মানে অলমোস্ট সেম সব ক্ষেত্রেই সেটা অ্যাপ্লিকেবল। আমি দারুণ এক্সাম্পল দিই, আমাকে কেউ অ্যাওয়ার্ড ছুঁড়ে মারো, উফ কি টেস্টি নামটা, বেশি তোমরা বেড়ে গেছো, বুঝতে পেরেছি। দেখে নাও কালার, ঠিক আছে? এই যাচ্ছে কালারটা এক্স্যাক্টলি, মানে ওয়ান মানে কাইন্ড অফ ওয়াইন, ওকে? এই দেখে নাও ট্রান্সপারেন্সি, এগুলো ভীষণ সুন্দর, নিলে পরে যখন খুলে খুলে পড়বে বুঝতে পারবে ভালো লাগছে কিনা, ঠিক আছে? এই যাচ্ছে আরেকটা কালার, আমি আরেকটা কালার দেখাচ্ছি, এইবার আসছে ডার্ক চকলেট কালার। যারা এতক্ষণ ডার্ক চকলেটের ওয়েট করছিলে, আমি তো আবার ওয়েট ফেট করি না, ডার্ক চকলেট দেখলেই আমি খেয়ে নিই। তো এটা ডার্ক চকলেট কালার, একদম কালকেই খেয়েছি আমি ডার্ক চকলেট আমুলের, খুঁজে পাচ্ছি না, খুব খিদে পেয়েছে, হ্যাঁ খুব খিদে পেয়েছিল। বললাম আজকে তো মানে চকমা বাপি বললো যে চকলেট তো নেই, আমি বললাম যে না থাকবে বাড়িতে, অ্যাটলিস্ট এক পিস হলেও থাকবে, দেখলাম পেয়ে গেলাম ফ্রিজে। আচ্ছা অল ক্লিয়ার, অল ক্লিয়ার মানে কোনো হেজি আসছিল এতক্ষণ? এই বাবা, হাই বিউটিফুল, কেমন আছো? হাই সুপ্রীতিদি, বেশ ভালো আছি, তুমি কেমন আছো বলো? কাল অবধি ভালো ছিলাম না যদিও, খাই খাই খাই, তুই আগে নিজেকে দেখ, চল আরেকদিন মোমো আইএম থেকে খেয়ে আসি, মমিতা যাবি? লাইন হেজি হচ্ছে, হেজি হচ্ছে দিদি, আর কেউ বলো হেজি হচ্ছে কিনা। আচ্ছা শিলিগুড়ি শিপিং কত? শিপিং এর জন্য একটু হোয়াটসঅ্যাপ করো প্লিজ, ঠিক আছে? আচ্ছা এই যাচ্ছে কিন্তু কালারটা দেখে নাও, এটা একদম ডার্ক চকলেট কালার। টু বি অনেস্ট, ওয়াজ অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রাইস ডিফারেন্স অফ দিস টাইপ অফ শাড়িজ, এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই মেনশন, বিকজ প্রত্যেকটা শাড়ির, আমি ইনফ্যাক্ট নট ইভেন শাড়িজ, তুমি যাই কেন না কেন, তুমি একটা 100 টাকারও প্রোডাক্ট পাচ্ছ, আর মানে আর কী বলবো, দুটো ব্র্যান্ড রয়েছে, রাইট? দুটো ব্র্যান্ডের দুটো প্রাইস ডিফারেন্স রয়েছে, তার মানে কি দুটো টেস্টও সেম পাচ্ছি? অবভিয়াসলি না, তাই না? দুটো ডিফারেন্ট মাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, সো এটাই ডিফারেন্স। এটাই অনেকে বুঝতে চায় না, সবাই ভাবে যে সস্তা মানেই খুব ভালো জিনিস সেখানে যাবো। ইনফ্যাক্ট আমরাও আমাদের পার্সোনাল লাইফে সেটাই ভাবি যে আমি কেন 20 টাকা এক্সট্রা দেবো বা 30 টাকা এক্সট্রা দেবো, তো আমি তো কমটাই নেবো। সো বেসিক্যালি কিন্তু আদতে সেটা হয় না, কারণ প্রত্যেকটা জিনিস যতটা যখন দাম নেওয়া হচ্ছে তখন সেটার কোয়ালিটিও সেটা দেওয়া হচ্ছে। বাট ইউ ক্ল্যারিফাই, থ্যাংক ইউ। শাড়িটার রিভিউ দিতে পারিনি, ব্লাউজ কিনে সুন্দর সেজে রিভিউ দেব গিফটের জন্য, থ্যাংক ইউ, ওয়েলকাম কমলিকা, অবশ্যই ছবি দিস, আমার একটা সুন্দর ডান্স দেখতে চাই তোর, ওকে? লার্নিং বাংলা ফ্রম ইউ, ও গড, থ্যাংক ইউ। আপনার শাড়িগুলো অসাধারণ, বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়? বাংলাদেশ এখন ডেলিভারি হয় না, এই মোমেন্টে হবে না, আফটার লকডাউন মেবি, ঠিক আছে? কারণ এখন বেশিরভাগ জিনিসই কাস্টমসে আটকে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই। হাই প্রবীণ, প্রবীণ আমি পড়তে পারছি না, আর না কেউ প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ মাঝে মাঝে পড়তে একটু প্রবলেম হয়। আচ্ছা এই যাচ্ছে কালারটা, ডার্ক চকলেট কালার, 1900, ঠিক আছে? 1900, এই দেখে নিই, দেখে নাও, সরি ডার্ক কালার, ওকে? এবার আমি কালার ডিফারেন্সগুলো বোঝাচ্ছি, ওকে? প্রত্যেকটাই 1900, যা দেখালাম অর্গ্যানিক লিনেনটা এবার শেষ করলাম, এবার আসছি বিষ্ণুপুরী সিল্ক, ঠিক আছে? কালার্সগুলো জাস্ট দেখো, মানে ফাটাফাটি অফারটা আরেকবার রিপিট করে দিচ্ছি, ফার্স্টে কালারগুলো দেখে নাও কতটা ডিফারেন্ট কালারগুলো এক একটার থেকে, দেখো শরীর কি হয়েছে, শরীর, আরে ঘুম জীবনে এত ইম্পর্টেন্ট, ঘুমাতে গিয়ে ঘাড়ে চোট লেগে গেছিল, দেখে নাও তিনটে তিন রকম কালার, ঠিক আছে? আই হোপ এবার বোঝা যাচ্ছে আমি কেন বলছিলাম যে তিনটে একদম ডিফারেন্ট কালার, ঠিক আছে? চলো 1900 পড়ে যাচ্ছে না, অর্গ্যানিক লিনেন শেষ, ওকে? শেষ ইন দ্য সেন্স লাইক দেখানো হয়ে গেছে। আচ্ছা এবার আসছি তোমার বিষ্ণুপুরী সিল্কে, কালারসগুলো জাস্ট দেখবে আর ফিদা হয়ে যাবে, আর কিছু বলার নেই আমার। আচ্ছা বিষ্ণুপুরী সিল্কের প্রাইস রয়েছে 3300, ঠিক আছে? বিষ্ণুপুরী সিল্কের প্রাইস 3300,
ও আই হোপ এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, কালকে একটু মেডিসিন নেওয়ার পর এখন ঠিক আছি বলেই তো এত মানে চটপটর করতে পারছি লাইভে এসে, নইলে তো নেতি। যদিও মা দিয়েছে, মা ক্রেডিট নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে, বড় ডাক্তার আমার মা। অর্গ্যানিক লিনেনগুলো অসম, ভীষণ ভীষণ সুন্দর কালার অ্যান্ড কোয়ালিটি, ট্রাস্ট করে নিতে পারো। মানে এতটা অডাসিটি নেই একটা এরকম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা মানে ডুপ্লিকেট প্রোডাক্ট বা একটা চিপ প্রোডাক্ট এরকম প্রাইসে বিক্রি করব, এতটা অডাসিটি এখনও আমার হয়নি বা আমাদের হয়নি। চেষ্টা করি তোমাদের কাছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পৌঁছে দেওয়া, যাতে তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাই, এটাই আমার লাইফের মোটো। ওকে চলো নেক্সট কালারে যাচ্ছি, তার আগে আমি একটু জল খেয়ে নিই, বিকজ আমি এত কথা বলি আমার গলা শুকিয়ে গেছে। খাবো না, চলো খাটের তলায় গেলে আমি জলটা একটু খেয়ে নিতাম, খাটের তলায় ঢুকতে পারছি না, সরি। আচ্ছা এবার দেখাচ্ছি বিষ্ণুপুরী থান ডুয়াল টোন, ঠিক আছে। কালারটা জাস্ট দেখো, ভীষণ ডিমান্ড, ফোর পিস আনিয়েছি তোমাদের জন্য, মানে করিয়ে আনাতে পেরেছি, বিশ্বাস করো অনেক দিন ধরে অর্ডার দিয়ে এই জাস্ট এলো, আজ কালকে না পরশু এলো সবকটা কালার, দেখে নাও ভীষণ সুন্দর। হাই, আমি শাড়ি পেয়ে গেছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ পিউদি। প্লিজ তোমরা রিভিউ দিও, তোমাদের রিভিউ মানে তোমরা রিভিউ দিলে 50 rupees অফ পাচ্ছ পার নেক্সট পারচেসে, সো বুঝতেই পারছো অবভিয়াসলি এটা একটা ভালো ডিল। যখন তোমরা মিন্ত্রা নাইকা যে কোনো ই কমার্স সাইট থেকে শপিং করো, ওখানে পয়েন্টস কালেক্ট করো, বাট এখানেও একটা অফার আছে যে তোমরা রিভিউ দেবে, রিভিউ দিলে পরে তোমার নেক্সট পারচেসে 50 rupees অফ পাবে। আর আজকের অফার হচ্ছে তোমরা আজকে যাই পারচেস করো না কেন একটা গিফট পাবে, লাইফটা শেয়ার করলে, লাইফটা শেয়ার করবে সেটার এসএস দেবে, তোমার মানে পছন্দের প্রোডাক্টটার এসএস দেবে আর আমাদের থেকে একটা গিফট পাবে। ওকে, এই যাচ্ছে বিষ্ণুপুরী সিল্কের ফার্স্ট কালার, এটা একটা ময়ূরকণ্ঠী শেড বা ইটস এ ডুয়াল গ্রিন টোন, মানে ডুয়াল টোন গ্রিন যাই বলো না কেন, ডুয়াল টোন গ্রিন রয়েছে। ভাঁজটা ঠিক হলো তোমার? না, দাঁড়াও এক সেকেন্ড, ফাটাফাটি কালারটা দেখো। আচ্ছা এর টোনিংটা দেখে নাও, এটার কিন্তু ডুয়াল টোন আছে, ভায়োলেটের সাথে একটা মেজেন্টা, জাস্ট দেখো এটাও কিন্তু দুজন পাবে, ঠিক আছে দুজন পাবে। এটা 3333, ঠিক আছে 3300, এগুলো বিষ্ণুপুরী সিল্কের থান রয়েছে, অরিজিনাল বিষ্ণুপুরী সিল্ক রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা দেখে নাও, ফাটাফাটি দেখতে, এটা যে কোনো দুজন পাবে, লাইফটা শেয়ার করো আর সাথে একটা গিফট নিয়ে যাও, মানে আমি চাই তোমাদেরকে গিফট দিতে, প্লিজ তো তোমরাও নাও গিফটটা। এই যাচ্ছে কিন্তু শাড়িটা, ওকে এটাও দুজন পাবে, দাম 3300, ঠিক আছে। আমি যখন কিনি তখন কোনো অফার থাকে না, গিফটও থাকে না, খুব পচাতরা, তোমার সাথেও কোনো কথা নেই, যাও আরি, আরে মজা করছি আজকে কিনে নয় একটা পূজা দি, ঠিক আছে চলো সরাচ্ছি, এটাও দুজন পাবে, রিপিট করো তো বার একবার কালার গুলো চাপ নি। আচ্ছা নেক্সট কালার যাচ্ছে, রাখো এটা পরে নিচ্ছি, নেক্সট কালারটা দেখো, থাক থাক এটা থাক, একটু রিপিট করবো লাস্টে বললাম না। আচ্ছা এই কালারটা দেখো, এই কালারটা না অনেক দিন আগে একটা খাদিতে এনেছিলাম, প্লেন খাদিতে, এটা বিষ্ণুপুরী থানে করিয়েছি, ভেরি ইউনিক শেড, মানে এই কালারটা তুমি যে কমপ্লেক্সনই হও না কেন আরামসে পরতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার কাছে এই কালারসের কোনোরকম কমপ্লেক্সন নেই যে আমি এই কমপ্লেক্সন আমি পরতে পারবো না বা ওই কমপ্লেক্সন পরতে পারবো না, ট্রাস্ট মি সবটাই মানে পুরো ম্যাজিকটাই থাকে ক্যারি করার, তো তুমি যেভাবে ক্যারি করবে তুমি যা ইচ্ছা পরতে পারো আমার মনে হয়, ঠিক আছে। এই যাচ্ছে কালারটা দেখো, ইটস এ ভেরি প্রিটি শেড, ইটস এ ডুয়াল টোন শেড, বিষ্ণুপুরী থান, প্রাইস ইজ 3300, 3300, তাই তো 3300, ঠিক আছে এটাও দুজন পাবে। আমি কিন্তু নাদ বউয়ের পাত্রী, গিফট বান্দা হ্যায় সুদীপ্তা, তুমি
যার মানে বউয়ের হওয়ার প্ল্যান করছো সে তো জিনিয়াস পুরো, দিদিকে জিজ্ঞেস করো সে কি করে সারাদিন, পাগল হয়ে যাবে। আচ্ছা দেখে নাও, প্রাইস যাচ্ছে 3300, আর এটা সিল্ক রয়েছে, আই হোপ বুঝতে পারছো দেখে, বিউটিফুল, এক্স্যাক্টলি, ইটস ভেরি প্রিটি শেড। আগেন এটা দুজন পাবে, হ্যাঁ দুজন পাবে। আচ্ছা চলো চলে যাচ্ছি নেক্সট কালারে। আচ্ছা এটা একটা হট পিঙ্ক, এটা একটা হট পিঙ্ক কালার, ওই শেডের খাদিটা আমি পেয়েছি। ইয়ে কোনটা গো, এইটা তুমি নিয়েছিলে, এটা তুমি নিয়েছিলে? না না এটা তুমি নাও নি তো, এই শেডটা আরেকজন নিয়েছিল আমার মনে আছে, এই শেডটা নিয়ে মারামারি হয়েছিল আগের বার, আমার যতদূর হেভি ঝামেলা হয়েছিল তাই জন্য, তুমি নিয়েছিলে আমার ঠিক খেয়াল পড়ছে না। আচ্ছা এইটা দেখে নাও, এটা একটা হট পিঙ্ক, মানে কোনো ডুয়াল টোন নেই এটাতে, এটা একদম হট পিঙ্ক, যেটা সিঙ্গেল কালারে তান চাইছো, এর সাথে যদি একটা মানে কি বলবো লাইট পিঙ্ক ব্লাউজ পরো, কিংবা যদি তুমি অরেঞ্জ গ্লসি অরেঞ্জ যেটা থাকে না একটু আনকমন কিছু পরো, বেসিক তো আমরা সবাই পরি, একটু ডিফারেন্ট কিছু পরলে ডিফারেন্ট লাগবে দেখতে। উফ কালারগুলো জাস্ট ওয়াও, হ্যাঁ হ্যাঁ ভীষণ ভীষণ। আগেন আমার লোভটা তোমরা বাড়িয়ে দিও না, সো তোমরা নাও, আমাকে নেওয়ার জন্য উত্তপ্ত করো, নইলে আমি খাপাত করে একটা ঝেপে দেবো। আচ্ছা এই যাচ্ছে শাড়িটা, এটা কিন্তু এক পিসই আছে, ঠিক আছে এটা একজনই পাবে, বাকিগুলো রিস্টক করা পসিবল হলেও এই কালারটা রিস্টক করার পসিবল নয়, বিকজ এটার আর মানে না, এটার আপাতত এটা উইভ হবে না। প্রাইস ইজ 3300, 3300, ইটস এ পিওর বিষ্ণুপুরি সিল্ক, ইটস এ পিওর বিষ্ণুপুরি সিল্ক, ওকে, দিস ইজ হট পিঙ্ক কালার আর রানি কালার, তাই তো, ওকে চলো সরাচ্ছি নেক্সট কালারে যাচ্ছি, হচ্ছে এটা তো সেম, তাই না? আচ্ছা আচ্ছা ওকে, আনাদার পিঙ্ক শেড ইজ, দেখে নাও দিস ইজ এ ডুয়াল টোন, ওকে দিস ইজ এ ডুয়াল টোন, পিঙ্কের সাথে ইয়েলোর টানা রয়েছে, এই জায়গাটা দেখলে মেবি বুঝতে পারবে, খাদির এই সেম শেডটা আমি নিয়েছি, সিল্কটা না খাদিতে নিয়েছিলাম, তুমি নিয়েছিলে গো আমার মনে পড়ছে না, হতে পারে ও আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, ও আমি না পাগল হয়ে গেছি। আচ্ছা এটা কিন্তু ডুয়াল টোনে রয়েছে, আই হোপ বুঝতে পারছো কি, বোথ আর ডিফারেন্ট শেড, দেখে নাও দুটো কিন্তু ডিফারেন্ট শেড, এবার আই গেস বুঝতে পারছো, ঠিক আছে এটার মধ্যে কিন্তু রয়েছে ডুয়াল টোন, এটা পিঙ্কের সাথে হিন্ট অফ ইয়েলো, পিঙ্কের সাথে হিন্ট অফ ইয়েলো, অ্যান্ড দ্য প্রাইস ইজ 3300, দিস ইজ বিষ্ণুপুরি সিল্ক থান, ওকে দিস ইজ পিওর সিল্ক, কোনো রকম ডুপ্লিকেসি নেই, বুঝতেই পারছো দেখে, ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা, ডুয়াল টোনটা আমি এখান থেকে দেখাচ্ছি পার্টটা তাহলে ভিজিবল হবে, দেখো দুটো শেড রয়েছে, এটা ওয়ান পিস অ্যাভেলেবল আর, ঠিক আছে বিকজ বাকি পিসেস আর সোল্ড, এটা এটা দু পিস আছে দেখিয়েছি, একই তো, হ্যাঁ বার করেছি বার, দাঁড়া দাঁড়া আমি নিয়ে নেবো, ওকে দেখিয়ে দিলাম, এটাও এক পিস পাবে। আচ্ছা এবার আসছে সিনামন কালার উইথ ডুয়াল টোন, যেটা আমার কাছে খাদিটার জন্য তোমরা পাগল হয়ে গেছো, খাদিটা তৈরি করতে সময় লাগবে আমি বলেই দিলাম, তাই জন্য আমি কারোর থেকে কোনো বুকিং কনফার্মেশন কিচ্ছু দিইনি, বিকজ ওগুলো তৈরি করতে সময় লাগছে, বিকজ এগুলো প্রচণ্ড আনকমন শেড, খাদিতে বোনা বিট ডিফিকাল্ট, তো তাই জন্য। আচ্ছা দেখে নাও শেডটা, এটা কিন্তু সিনামন শেড আর ডুয়াল টোনটা রয়েছে তোমার পিঙ্কের সাথে, তাই জন্য একটা গ্লসি ভাব একটা শাইন দিচ্ছে, ঠিক আছে দেখে নাও জাস্ট দেখো কালারটা, এটা দুজন পাবে, ঠিক আছে এই কালারটা প্রচণ্ড সুন্দর, যারা খাদির ওয়েট করছো তারা এটা আরামসে নিয়ে নিতে পারো, আমি একটু কালারটা বাড়াই তাহলে বুঝবে, দেখে নাও এই দেখে নাও, ঠিক আছে সিনামন শেড তার সাথে ডুয়াল টোন রয়েছে পিঙ্কের, প্রাইস 3300, 3300, ঠিক আছে তোমার লিপ শেডটা কিসের বাবা, আজকে লিপ শেড বলা খুব চাপ, কারণ তিনটে কালার মিক্স করে লাগিয়েছি, এই শেডটা নেই আমার কাছে এমনি তাই জন্য, ঠিক আছে দেখা সরাচ্ছি, এটা দুজন পাবে। আচ্ছা এই যাচ্ছে আরেকটা ডুয়াল টোন, দেখো ভেরি ডিফারেন্ট, বিষ্ণুপুরের সিল্কে জেনারেলি তোমার এইসব ব্রাইট কালার্সগুলো থাকে, বাট আমরা চেষ্টা করেছি একটু মানে আনকমন কিছু আনার, মানে একটু আনকমন শেডস আনার, দেখে নাও এটাও দুজন পাবে, এটা না একটা ব্রঞ্জি অলিভ, অলিভ কালারের সাথে একটা ব্রঞ্জি ভাব আছে, একটা ব্ল্যাকের সাথে অলিভ অ্যান্ড ইয়েলো ডুয়াল টোন, হাই উচ্ছা দেখে নাও জাস্ট কালারটা ভীষণ সুন্দর,
ভীষণ ভীষণ সুন্দর, এটাও দুজন পাবে। এগুলো যেহেতু এগুলো পুরো খোলা, মানে খুললে পরে শেপটা নষ্ট হয়ে যায়, পরে খুলে দেখাই না, পুরো প্লেন রয়েছে। আগেন ইটস এ ভেরি গুড শেপ, মানে খুব ইউনিক শেপ, যার যদি কারোর কাছে না থাকে এটা নিতে পারো, দুজন পাচ্ছ, ঠিক আছে, দুজন পাচ্ছ এই কালারটা। জাস্ট দেখো টোনটা, প্রাইস ইজ 3300। যদি লাইভটা শেয়ার করো তাহলে পাবে একটা গিফট উইথ ইওর পারচেজ, ওকে। আর যারা যারা আমাদের থেকে আগে পারচেজ করেছো তারা জানো যে আমরা তোমাদের মানে ভালো লাগাটা মাথায় রেখে গিফট করি। চলো একটু রিপিট করে দিই এটা, হ্যাঁ ঢোকাচ্ছি, একটু রিপিট করে দিই কালারগুলো, এক সেকেন্ড। সবাই কোথায়, লাইভটা শেয়ার করো, পছন্দ হলে কিনবে তো নাকি? এখন হয়তো মনে হচ্ছে যে না এখন কিছু কিনবো না, বাট হয়তো মানে কালকে মনে হতে পারে, বিকজ অফারটা কিন্তু কালকে 12টা অবধি অ্যাপ্লিকেবল রয়েছে। সো জাস্ট শেয়ার করে রাখো, ইফ মাইন্ড চেঞ্জ হয় তো দিয়ে দিতে পারবে, ঠিক আছে। দেখে নাও কালার্সগুলো দেখাচ্ছি, ওকে। এই যাচ্ছে ডুয়াল টোন, এটা যে কোনো দুজন পাবে, ঠিক আছে, এটা যে কোনো দুজন পাবে, 3300। ডুয়াল টোন পিঙ্ক, পিঙ্কের সাথে হিন্ট অফ ইয়েলো, প্রাইস 3300, দুজন, একজন পাবে, সরি, যে কোনো একজন পাবে, 3300, একজন পাবে। হট পিঙ্ক আর রানী শেড, একজন পাবে, দাম 3300, প্রাইস 3300, ঠিক আছে। সিনামন কালার উইথ হিন্ট অফ পিঙ্ক, ইটস এ ডুয়াল টোন শেড, প্রাইস ইজ 3300, ওকে। অলিভ ব্ল্যাক অ্যান্ড হিন্ট অফ ইয়েলো, প্রাইস ইজ 3300, যে কোনো দুজন পাবে, ওকে, 3300, যে কোনো দুজন পাবে। আচ্ছা কি দেখাবো এবার, আচ্ছা এবার দেখাই তোমার সিল্ক শাড়িটা, দাও একটা সিল্ক দেখা, ইএমআই চালু করো গো, এত সুন্দর সুন্দর। ইএমআই ব্যাপারটা নেই, তবে যেটা আছে বলে দিচ্ছি, মান্থের মিডিল এটা, সো যেহেতু এগুলো হাই প্রাইসের শাড়ি, মানে অ্যাভাব 4-এর ওপর যে শাড়িগুলো রয়েছে, 2 বা 3গুলো নয়, 4000-এর ওপর যে শাড়িগুলো, তোমরা কিন্তু যদি একবারে, অবশ্যই আমাদের একবারে পেমেন্ট করা পসিবল হয় না, সো যারা যারা একবারে পেমেন্ট করতে পারছো না তারা হাফ অ্যামাউন্ট দিয়ে বুক করে রাখবে, নেক্সট মান্থের ওই তারিখের মধ্যে বাকি পেমেন্ট দিয়ে ক্লিয়ার করে প্রোডাক্টটা নিয়ে নেবে, ঠিক আছে। এটা রাখা হয়েছে, আমারটা দেখাও, ও আচ্ছা সরি সরি সরি, হ্যাঁ এবার ঢেউ মটকা হলো দেখি, সরি আমি সিল্ক দেখাতে গেছিলাম, রাখো তো, কোথায় আছে তো, এই যে সব মানে মিক্স করে ঢোকা, ওরকম ভাবে তেল টেল ঢোকানোর দরকার নেই। আচ্ছা চলো মটকা লো দেখাচ্ছি, মটকার প্রাইস আছে 4400, 4400, ঠিক আছে, দেখে নাও। এটা যাচ্ছে মটকার ওপর, এটা নতুন একটা মটকা, ওয়াশ মটকা বলে কেউ, কেউ ঢেউ মটকা বলে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যাচ্ছে ফার্স্ট কালারটা, ভীষণ সুন্দর দেখতে, জাস্ট দেখো। আচ্ছা ট্রান্সপারেন্সি আমি দেখাবো, আগে শাড়িটা দেখে নাও, দেন ট্রান্সপারেন্সি দেখাবো। পুরো বডিটা যাচ্ছে ব্ল্যাক, ওরও ম্যাচ করে ঢোকাতে হবে না, জাস্ট ক্যাজুয়ালি ঢোকাও, দেখে নাও। জাস্ট এখানে পুরো সিকুইন করা রয়েছে, এগুলো সব স্টিচ, ওকে, সমস্ত টিচ বলছি স্টিচ, প্রাইস 4400। ট্রান্সপারেন্সিটা দেখো, এগুলো পুরো পিওর মটকাতে রয়েছে, এগুলো আমাদের নিজস্ব ওয়ার্কশপে হয়, সো নিশ্চিন্তে নিতে পারো, কোনো চিন্তা নেই। এই তোমার কাল একটা গ্রুপে লাইভ আসার কথা ছিল, হ্যাঁ এটা এটা, আরে এখানেই সব ঢুকবে, এক্সট্রা কিছু নেই, সাবধানে যেন ফোল্ড না হয় কিছু, ওই তো ওটাতে ঢোকাও, এটা তো খালি, এটা থেকে আমি ইয়ে করছি, ও তিনটে আছে, হ্যাঁ হ্যাঁ তিনটে করেই ছিল। এই তোমার কাল একটা গ্রুপে লাইভ আসার কথা ছিল, দেখলাম আসুনি তো, আসতে পারিনি গো, কাল শরীর খুব খারাপ ছিল। আচ্ছা ওয়াশ মটকাটা দেখাচ্ছি, দেখে নাও, ট্রান্সপারেন্সি বুঝতেই পারছো খুব একটা ট্রান্সপারেন্ট নয়। এই দেখে নাও আমার হাতের উপর নিয়ে দেখাচ্ছি, এগুলো সমস্ত পিওর মটকাতে রয়েছে, প্রাইস যাচ্ছে 4400, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1000-এর উপরে শিপিং ফ্রি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাচ্ছে কিন্তু হাফ শিপিং, ত্রিপুরা নর্থ ইস্ট মানে এইসব জায়গাতে শিপিং চার্জেস ডিফারেন্ট হয়। আচ্ছা এই যাচ্ছে কিন্তু শাড়িটা, ব্ল্যাক যাচ্ছে বডি, আওয়াজ করো না মা, এটা আর পার যাচ্ছে এইটা, ঠিক আছে, পার যাচ্ছে এইটা, দেখে নাও
এইটা যাচ্ছে পার। ওকে আঁচলটা দেখাচ্ছি, দেখো এটার নাম ঢেউ মটকা বেসিক্যালি এই এইটার জন্য। এইরকম যাচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো গো? এই দেখে নাও, এরকম কাজ যাচ্ছে, একটা ঢেউ টাইপের একটা মোটিভ যাচ্ছে, ঠিক আছে। প্রাইস 4400, ঠিক আছে 4400। ব্লাউজ পিসটা যাচ্ছে তোমার ব্ল্যাকে, ব্লাউজ পিসটা ব্ল্যাকে পাচ্ছ, ঠিক আছে ব্লাউজ পিসটা ব্ল্যাকে পাচ্ছ। কটা বাজে, কটায় স্টার্ট করেছিলাম? 6টা, তাহলে শুধু ডিউ মটকা দিয়ে শেষ করবো আজকে। আচ্ছা এই যাচ্ছে কিন্তু ফার্স্ট কালার, এই কালারটা আপাতত আর দুজন পাবে, ঠিক আছে দুজন পাবে এই কালারটা, ঠিক আছে। ভীষণ সুন্দর এই শাড়িগুলো, না পড়লে বুঝতে পারবে না। কি হয়েছিল, এখন কেমন আছো? অ্যাকচুয়ালি আমার ঘাড়ে ব্যথা হয়েছিল প্রচণ্ড বাজেভাবে, মটকে গেছিলো মেবি, সো তাই জন্য কাল খুব ব্যথা করছিল বলে লাইভ করতে পারিনি। সেকেন্ড নেটওয়ার্ক ছিল না আর, বাট আজকে ঠিক আছি, ওষুধ ফুষুধ খেয়ে তাই জন্য তোমাদের সাথে একটু আড্ডা ফাড্ডা মারতে এলাম, ঠিক আছে। এই দেখে নাও, এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 4400। শেয়ার কন্টেস্টটা বলে দাও ভালো মতো। আচ্ছা ঠিক আছে, আজকের লাইভটা দেখে নাও, লাইভটা চলছে, লাইভটা শেয়ার করে রেখে দাও, যে শেয়ার করাটা ইম্পর্টেন্ট। কালকে 8টা অবধি অফারটা চলছে, তোমরা আজকের লাইভ দেখে যা যা বুকিং করছো, সরি কি বলছি, হ্যাঁ যে যা বুক করছো সেটা যদি পারচেস করো উইথ শেয়ার করার ডিটেলসটা দিই, মানে তুমি শেয়ার করেছো সেটার একটা এসএস দিয়ে, তাহলে তুমি আমাদের তরফ থেকে পাচ্ছ একটা গিফট, আর আমরা গিফটটা একটু ভেবে চিন্তে দিই, তোমাদের ভালো লাগবে। ভূত মটকে দিয়েছিল কি জানি, ভূত মটকেছে কিনা বলতে পারবো না। আচ্ছা দেখে নাও, এই যাচ্ছে কিন্তু শাড়িটা, ওকে আরো কালার অপশন দেখাচ্ছি, বলে দিলাম। নেক্সট কালারে যাচ্ছে, এটা দুজন পাবে, এটা এরকম ভাবে ভাঁজ করো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, হ্যাঁ জাস্ট ফোল্ড করে একদম প্লাস্টিকে ঢুকিয়ে দেবে, এ নাও প্লাস্টিক। ওকে নেক্সট কালার ইজ রেড, হট রেড, টমেটো রেড, যে যেটা বলো, ভীষণ সুন্দর কালার, গোল্ডের সাথে পড়লে পরে বেটার লাগবে আই গেস। তো আচ্ছা অফার তো বলে দিলাম, আজকে কি অফার, আরেকটা অফার হচ্ছে, তোমরা 1 জুন থেকে আমাদের যে অফারটা স্টার্ট হয়েছে, যে তোমরা যা যা পারচেস করছো 1 জুন থেকে যা যা পারচেস করছো, তারা যদি রিভিউ দাও আমার পেজে অর আমার গ্রুপে, তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের নেক্সট পারচেজে 50 রুপিস অফ। ওকে তোমার শাড়ি, আমার শাড়িটা নেই গো, আমার শাড়িটা আমি নিয়ে নিয়েছি, একটা পিসি ছিল, ওটা আমি নিজে পার্সোনাল কিনে, মানে নিজের জন্যই নিয়ে নিয়েছি, এটার আপাতত নেই, আলাদা কালার অপশনস আছে, ঠিক আছে। এই যাচ্ছে রেডটা, ভীষণ সুন্দর, হয়তো আমাকে রেডটা মানাচ্ছে না, বাট যাদের রেডটা ভালো লাগে বা যাদের রেড পছন্দ তারা আরামসে নাও, ভীষণ মিষ্টি কালারটা, দেখে নাও রেডের ওপর রেড, আর এটা পরলে না দারুণ লাগে, মানে যখন তুমি সাজবে প্রপারলি, আমি এখন একটা আলাদা লুকে রয়েছি, যখন আমিও সাজবো হয়তো আমাকে বেটার দেখতে লাগবে, ঠিক আছে বুঝা রাখবে, গুড জব। ওকে দেখে নাও, এই যাচ্ছে রেডটা, একটু ফ্রন্ট থেকে দেখাই, এটা ভীষণ সুন্দর দেখতে, পুরো প্রপার রেডে রয়েছে, দেখো এখন দেখিনি। আচ্ছা এই যাচ্ছে কিন্তু আঁচলটা, আঁচলটাও পুরো রেড অ্যান্ড ব্লাউজ পিসটাও রেড, এর সাথে আমি বলবো মানে গোল্ডই পরো, এটার সাথে বেটার লাগবে, গোল্ডটা বললে আমার গুলো আর এলো না এখনো, কবেই অর্ডার করেছি 1 মাস। দেখে নাও এই যাচ্ছে শাড়িটা, এটা দুজন পাবে, ঠিক আছে। হ্যাঁ কেন লাল ভালো লাগবে, বেটার লাগবে, কে বললো তোমায় রেড মানায় না, কি জানি আমার, আমাকে রেড মানালে বউ 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 লাগে, অন্য কালার বেটার লাগে, মানে ভালো লাগছে, এত গোল্ড জুয়েলারি দিয়ে ভালো লাগবে পড়লে পরে, বাট আমাকে লোভ দেখিও না তো প্লিজ, আমি আবার নিয়ে নেবো পট করে একটা কিছু, ঠিক আছে। প্রাইস 4400, মানে 4400, তো 4400, 4400, যদি আমি বাংলায় ভুল বলি তাহলে ইংলিশটা শুনো, যদি কোনো মানে কোনো ডাউটস থাকে আরামসে বলে, মাঝে মাঝে এতগুলো না মানে প্রাইস বলি তো মানে গুলিয়ে যায়, তো একটু মানে আমার সাথে থেকো প্লিজ, ঠিক আছে। দুজন পাচ্ছ, প্রাইস যাচ্ছে 4400, দিস ইজ ঢেউ মটকা, ওয়াশ মটকা, যে যেটা বলো। আচ্ছা নেক্সট কালার যাচ্ছে ব্ল্যাকের সাথে পিঙ্ক, প্লাস্টিক দিয়ে দিচ্ছি, ব্ল্যাকের সাথে পিঙ্ক, ওকে এটাও দুজন পাবে, ছটফট বুকিং করো। আচ্ছা আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার, তারা
সেটা হচ্ছে আমাদের গিভঅ্যাওয়ে কনটেস্টটা আমি কালকে অ্যানাউন্স করছি। সো সবাই থেকো, গিফটস কী কী পাবে, যে কোনো একজন পাবে, গিভঅ্যাওয়ে ওরকমভাবেই হয়, তিনজনকে গিফট দিতে পারবো না, তবে তিনজন যে গিফট পাবে সেটার জন্য কিন্তু তোমাদের এখন থেকে একটু এফোর্টস দিতে হবে, বিকজ অগস্ট মাসে আমাদের সিমন্তিনীর বার্থডে। সো তখন আমরা কিন্তু একটা হিউজ অফার বা হিউজ গিফটসের আয়োজন করতে চলেছি, তার জন্য তোমরা প্লিজ একটু অ্যাক্টিভ থেকো। এটা ঠিক বলেছো, রেড পড়লে বোবো লাগে, হ্যাঁ মানে কখনো কখনো অকেশনে ভালো লাগে দেখতে, বাট ওই তুমি চট করে বেরাতে পারবে না রেড পড়লে। শ্রেয়া বসা, শ্রেয়া থ্যাংক ইউ কেন হঠাৎ, বুঝলাম না তো। এই তোমার প্রোডাক্টটা পেয়েছো আমাকে সেটা বলো তো, তো বলে দিলাম আজকে যদি পারচেস করো তাহলে একটা গিফট পাবে, আর এটা ভীষণ সুন্দর গিফট পাবে, এটা আমি বলতে পারি কাজে লাগবে তোমাদের। আর সেকেন্ডলি আমার গ্রুপে শ্রীমন্তিনী যে গ্রুপটা রয়েছে সেখানে মেম্বার অ্যাড করা স্টার্ট করে দাও, পেজ লাইক ফলো লাইক শেয়ার করা স্টার্ট করে দাও, বিকজ গিভঅ্যাওয়ে আসতে চলেছে কালকে অথবা পরশু, আমি মানে পোস্টটা করে দেবো। অ্যান্ড সেকেন্ডলি প্রচুর অফার্স চলছে আমাদের পেজে, লাইক তোমার কী বলে রিভিউ শেয়ার করলে নেক্সট পারচেজে 50 rupees, আজকে আমার লাইফটা শেয়ার করো, শেয়ার করে লাইফটা রেখে দাও, কিছু পছন্দ হলে এসএস দিয়ে পাঠাও তাহলে পাচ্ছ একটা গিফট, এতগুলো অপশান রয়েছে। সো আমার মনে হয় তোমাদের প্রত্যেকটা অপশান কাজে লাগবে, সবটা তোমাদের কথা ভেবেই দেওয়া, তো সেগুলোকে অভিল করো, আমাদের থেকে একটু গিফট টিপস নাও, আমরা তো দেওয়ার জন্য বসে আছি। আচ্ছা দেখে নাও কালারটা, আগেরটা দেখালাম ব্ল্যাকের সাথে একটা ডার্ক মারুন কালার, দিস ইজ রানি কালার অর পিঙ্ক কালার, যাই বলো না কেন। এই যাচ্ছে পার্টটা, পুরো সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে, ট্রান্সপারেন্সিটা ফ্রন্ট থেকে দেখাচ্ছে, দিস ইজ পিওর মটকা, এটা আমাদের নিজস্ব ইয়েতে রয়েছে, তোমার ওয়ার্কশপে কাজগুলো হয়, সুতরাং একদম ভরসা করে নিতে পারো, যেগুলো যেভাবে আসে আমি সেভাবেই বলছি, কোনো মানে প্যাচ গোচার এখানে ব্যাপারই নেই। ওকে, দিস ইজ দ্য ফুল বডি, ভীষণ সুন্দর লাগবে, পিঙ্ক একটা ব্লাউজ দিয়ে পরো, একটা হট পিঙ্ক ব্লাউজ বা একটুখানি ডিফারেন্ট সাজও ভালো লাগবে দেখতে। আচ্ছা এই যাচ্ছে আঁচলটা, রেডটার বিপি দেখাও গো একবার, রেডটার বিপি পুরো রেড, প্রত্যেকটারই রানিং বিপি আছে, শুধু একটারই ডিফারেন্ট বিপি আছে, আমি দেখিয়ে দিচ্ছি চুমকি, ঠিক আছে। এই যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, ফুল সিকোয়েন করা, আর এগুলো পুরো সেলাই করা, মানে পুরো বোনা, কোনো গাম পেস্টিং নেই, পুরো বোনা রয়েছে, খুলে রাস্তায় হাঁটলে পড়ে যাবে না, আরামসে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা এই যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসগুলো বেসিক্যালি প্রত্যেকটারই রানিংয়ে, শুধু একটারই ব্লাউজ পিস মেবি রানিংয়ের নয়, আমি তাও চেক করে বলবো। ওকে এই যাচ্ছে শাড়িটা, দাম যাচ্ছে 4400, লাইফটা শেয়ার করে যদি পারচেস করো তাহলে একটা গিফট পাবে ভালো, আর লাইফটা শেয়ার করে রাখো, যদি কালকে কিছু পছন্দ হয় সেই শেয়ার এসএসটা দিয়ে কিন্তু করবে, শেয়ারটা কিন্তু এখনই করতে হবে, একটা একটা করে বাড়িতে আনতে হবে, নয়তো মা পিটাবে। ও তুমি তাই জন্য অফিসের লোকেশনে দিয়েছো, কিরকম চালু, হ্যাঁ আমার মাও এরকম চালু, বুঝে যায় না তো সব, যতই আমি ঢপ টপ দিই। আচ্ছা এটাও দুজন পাবে, আমি আমার প্রোডাক্ট আসলে যেগুলো তোমার দেখানোর মানে প্রয়োজন, মানে মনে হয় যে না দেখালে ঠিক আছে ইয়ে কেস খাবো না, সেটা দেখাই, আর যেটা মনে হয় যে না এটা দেখালে জীবন হানি হতে পারে সেটা নিয়ে দৌড় মারি, দেখানো সিনসিনারি নেই ধুর, আর জিজ্ঞেস করলে একটা অন্য প্রোডাক্ট দেখিয়ে দিই, এই দেখো এটা কিনেছিলাম, আমরা ভীষণ চালাক। আচ্ছা এইটারই ব্লাউজ পিসটা ডিফারেন্ট, ঠিক আছে লাইফটা শেয়ার করো, আজকে লাইফটা চলাকালীন শেয়ার করো, কালকে ভেবে চিনতে অর্ডার করো, তাহলে লাইফটা শেয়ারের এসএস দিলে একটা গিফট পাবে আমাদের থেকে, আর যদি প্রিভিয়াস শাড়ি আমাদের থেকে নিয়ে থাকো তাহলে রিভিউ দিও, তাহলে 50 rupees অফারও পাবে, এত অফার মানে কোন সেলার বলো তো বলে দেবে যে তুমি এটা করলে এই অফারটা পেতে পারো, এতগুলো অফার দিচ্ছি, যদি আমি আমার পেজে মেনশন নেই ওগুলো আমি করে দেবো মেনশন দ্বারা। আচ্ছা এটার ব্লাউজ পিসটা ব্ল্যাক, ঠিক আছে, একটা রেড দেখিয়েছিলাম, এটা কিন্তু মারুন, এটা মারুন কালার তো, না রেড আরেকটা, এটা মেরুন, এটা দেখে না এটা একটা কালচে রেড, মানে কালচে রেড কালার, দেখো একটা আমি দেখালাম পুরো টমেটো রেড, এটা একটু প্লাস্টিক থেকে খোলো, একটা আমি দেখালাম পুরো হট রেড বা টমেটো রেড, আর এটা যাচ্ছে কিন্তু একটা কালচে রেড, ঠিক আছে, দেখে নাও দুটো ডিফারেন্ট শেড, দেখে নাও ঠিক আছে, দুটো কিন্তু ডিফারেন্ট শেড, একটা প্রপার রেড একদম বউ বউ রেড, আর এটা একটা কালচে টাইপের রেড, ঠিক আছে। চলো এটার ব্লাউজ পিসটা চুমকি ডিফারেন্ট আছে,
এটা ব্লাউজ পিসটা ব্ল্যাকে যাচ্ছে দিস ইজ দ্য ব্লাউজ পিস ওকে দিস ইজ পিওর ব্ল্যাক অ্যান্ড দ্য প্রাইস ইজ 4400 এটাও যে কোনো দুজন পাবে 4400 দুজন পাবে ঠিক আছে 4400 যে কোনো দুজন পাবে এটা যাচ্ছে একটা কালচে রেড যাচ্ছে এটা ঠিক আছে চলো সরাচ্ছি ট্রান্সপারেন্সি একবার দেখিয়ে দিই না এখনো এলো না ফ্লিপকার্ট থেকে প্রোডাক্টটা দাঁড়া আমি ফোন করব হাই অঙ্কিতা দি ঠিক আছে এই যাচ্ছে ট্রান্সপারেন্সি 4400 4400 ওকে চলো না সরাচ্ছি এটাও দুজন পাবে দিস ইজ ওয়াশ মটকা বা তোমরা কেউ এটাকে ইয়ো বলতে পারো ঢেউ মটকাও বলতে পারো আঁচলটা ঢেউয়ের মতো ঠিক আছে আচ্ছা এবার আসছি একটা সিল্ক দেখাচ্ছি আমি আচ্ছা সিল্কটা দেখাই জাস্ট চুমু দেখতে সিকুইন গুলো হ্যাঁ মমিতা ভীষণ সুন্দর দেখতে আচ্ছা এইগুলো এটা দেখাচ্ছি সিল্ক দিস ইজ কাতান ঠিক আছে প্রাইসটা আগে বলে দিই 6850 উইথ সিল্ক মার্ক নিয়ে টেনশন করতে হবে না হাই আই এম লেট ইটস ওকে দিব্যা সাদি আপ রেকর্ডেড দেখবে না কোনো প্রবলেম নেই আচ্ছা দিস ইজ কাতান ঠিক আছে পিওর কাতান কোনো ডুপ্লিকেসি নেই উইথ সিল্ক মার্ক মার্কটা পেয়ে যাবে আর ইফ কেউ মনে করো যে আমাকে তুমি এখনই সিল্ক মার্কটা দেখিয়ে দাও আই ক্যান ডু দ্যাট বাট প্রত্যেকটা পারচেজে আমি যেগুলোতে মেনশন করব যে সিল্ক মার্ক রয়েছে তোমার মানে শাড়ির সাথে সে সিল্ক মার্কটা চলে যাবে ঠিক আছে দিস ইজ কাতান অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা কালারটা ফার্স্টে দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি বিকজ এটা সিল্ক রয়েছে ভেরি এক্সপেন্সিভ প্রাইস 6850 রুপিস 6850 ঠিক আছে 6850 6850 রুপিস দিস ইজ পিওর কাতান উইথ অ্যান্টিক জারি ঠিক আছে এগুলো কিন্তু অ্যান্টিক জারিতে রয়েছে এগুলো যে কোনো তুমি কোনো ভালো দোকান থেকে কেনো তোমার এটা মিনিমাম 8000 ওপর প্রাইস পড়বে এটার আমি তোমাকে বলে দিতে পারি এই শাড়ি আমি তোমাকে বলে দিতে পারি তুমি যে কোনো দোকানে যাও তোমার অনেক হাই প্রাইস পড়বে ঠিক আছে আর একটা কথা বলে দিই এগুলো রিস্টক হয় না ঠিক আছে এই কালার রিস্টক হয় না এগুলো সিঙ্গেল পিসেস অ্যাভেলেবল এক্সক্লুসিভ পিস দ্যাটস ওয়াই তোমাদের এগুলো যাদের পছন্দ তারা নাও একটা কাজ আমি তোমাদের একটা অফার আমি দিতে পারি সেটা হচ্ছে যেহেতু এটা খুব হাই প্রাইস অনেকেই আমরা একসাথে পে করতে পারি না সো তোমরা যেটা করতে পারো আজকে 7th of June তোমরা আজকে হাফ পেমেন্ট করে রাখতে পারো অ্যান্ড নেক্সট মান্থের 7th মধ্যে মানে ফার্স্ট উইক অফ জুলাইতে তোমাকে ফুল পেমেন্ট করে এটা ক্লিয়ার করতে হবে অ্যাভেলেবেল কিন্তু 4000 আপ প্রোডাক্টের উপর ঠিক আছে 4000 উপর যদি তুমি প্রোডাক্ট কেনো তার উপর দিস ইজ দ্য সারি অ্যান্টিক জারি উইথ অ্যান্টিক জারি দিস ইজ পিওর কাতান তুমি দেখেই বুঝবে ঠিক আছে সব এক্সপেন্সিভ দেখাচ্ছ আজ হ্যাঁ আজকে সমস্ত এক্সক্লুসিভ আর এক্সপেন্সিভ শাড়ি দেখাচ্ছি হাই রেট অবভিয়াসলি দিস ইজ পিওর কাতান উইথ হ্যান্ড কি বলো ওটাকে কিনে ছিল ওইটাকে ভুলে গেলাম উইথ সিল্ক মার্ক সো অবভিয়াসলি দিস ইজ হাই প্রাইস অ্যান্ড এটা আমার কাছে তুমি আই হোপ ভালো একটা রেটে পাচ্ছ তুমি যদি যে কোনো হাই রেঞ্জের মানে কোনো ভালো শপে যাও আরও প্রচুর প্রাইস পড়বে চলো দেখাচ্ছি উঠে দাঁড়াও না মা বললে পরে এই তো ভারে এই তো ভাস করলে হবে না দাঁড়াও দাঁড়াও এটা আমি আসল ব্লাউজ পিস কিছুই দেখাইনি ধরো এসে আমার সাথে দাঁড়াও একটুখানি দেখাচ্ছি পিট 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 ঠানো একে ধরো চলো এবার একটু আঁচলটা দেখিয়ে দিই ধরো ধরো এই জায়গাটা চলো আঁচলটা দেখে নাও এবার এইটা যাচ্ছে আঁচল এইটা যাচ্ছে আঁচল পুরো অ্যান্টিক জারির ওয়ার্ক শাড়িটার সাথে সিল্ক মার্ক পাচ্ছ নিশ্চিন্তে নিতে পারো এই যাচ্ছে শাড়ি সিল্ক মার্ক পাচ্ছ 6850 6850 ঠিক আছে 6850 ব্লাউজ পিস অ্যাভেলেবল উইথ বর্ডার তুমি যে বর্ডারটা দেখতে পাচ্ছ শাড়িটাতে
সেই বর্ডারটা দিয়ে পাবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, কারো পছন্দ হলে এসএস নাও। সিঙ্গেল পিস রয়েছে, সিঙ্গেল পিস রয়েছে, দিজ আর অথেন্টিক কাতান, সো আরামসে নিয়ে নাও। এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, যে কোনো একজন পাবে, ওটা ঢোকাও আগে, যে কোনো একজন পাবে ওটা, ওকে চলো। আচ্ছা পরে দেখাচ্ছি আরেকটা, 6850, ঠিক আছে চলো। এটা ডুয়েল টোনে আছে, এটাও কিন্তু একটা পিওর কাতান যাচ্ছে উইথ সিল্ক মার্ক, সিল্ক মার্ক তোমরা পেয়ে যাবে পারচেস করার সাথে সাথে। ঠিক আছে, দেখে নাও কালারটা, আগে কালারটা দেখো, দেন আমি শাড়িটা পুরো খুলে দেখাবো। ফার্স্টে কালারটা দেখো, ডুয়াল টোনে যাচ্ছে, আর ট্রাস্ট মি তুমি এগুলো যে কোনো ভালো শপ থেকে কেনো, মানে কোনো হাই প্রাইস মানে রেনাউন্ড শপ থেকে কেনো, বেশ প্রাইসে পড়বে এগুলো। এটারও দাম যাচ্ছে 6800, আসতে প্লাস্টিকটা যেন না ছেড়ে, 6850, ঠিক আছে। আমি শাড়িটা একটু খুলে দেখাবো, দেখে নাও আঁচলটা, ধরো তোমার তলাটা ধরো যাতে না খুলে যায়, এভাবে নয় ওভাবে ধরো, দেখে নাও, জাস্ট এদিকে আসো, এদিকে আসো, এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে আঁচলটা। তুমি যদি আমার আমারটা ধরাই আছে, হ্যাঁ তোমারটা ধরাই আছে, পড়ে গেল, ঠিক আছে, এই যাচ্ছে আঁচল, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা যাচ্ছে তোমার ব্লাউজ পিস, যদি না বুঝতে পারো পিকচার চেয়েও আমি দিয়ে দেবো তোমাকে, ফোল্ড করো, আচ্ছা চলো পরের শাড়িতে যাচ্ছি। ঠিক আছে চলো নেক্সট শাড়িতে যাচ্ছি, আর একটা কি দুটো শাড়ি দেখাচ্ছি তোমাকে, মসলিন, ছেড়ে দাও, পারবে না ছেড়ে দাও, আমি করে নেবো ওরম ভাবে, এখন আমি লাইভ করতে করতে তোমাকে ওরম করে ফোল্ড করো না, দিস ইজ সিল্ক, নো হয়নি, রাখো ওটা ওখানে। আচ্ছা চলো মসলিন দেখাই একটু, ঠিক আছে দুটো মসলিন দেখিয়ে লাইভটা শেষ করবো। আচ্ছা সরি, একটা মাটকা আছে, মাটকা মা হয়নি তো, হয়নি তো, ওটা তুমি কেন ধরছো, ওটা ওখানে রাখো না, তুমি কথা শোনো না কেন আমি বুঝি না, ফোল্ড না হলে আমাকে পরে ওটা ইয়ে করতে হবে না। চলো একটা পিওর মাটকা দেখাচ্ছি, ঠিক আছে, প্রাইস হচ্ছে 5100, আগেই বললাম সুতোর প্রাইস বাড়ছে, কদিন আগেও এটার প্রাইস ছিল 4900 মতো, তো আজকে প্রাইস হয়েছে এটার 5100, বিকজ এটার তোমার ইয়ে বাড়ছে, কি বলে সুতোর প্রাইসটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সো তাই জন্য আমারও কিছু করার নেই, আমিও হাই প্রাইস পড়ে যাচ্ছে। দেখে নাও এই যাচ্ছে শাড়িটা, ওপরের পোর্শনটা তোমার যাচ্ছে এরকম হোয়াইট কালার, ঠিক আছে, ওপরের পোর্শনটা তোমার এরকম হোয়াইট কালার যাচ্ছে, আর নিচে অলমোস্ট এরকম স্কার্ট বর্ডারটা তোমার যাচ্ছে কিন্তু রেডের ওপর, ঠিক আছে, স্কার্ট বর্ডারের মতো যাচ্ছে রেডে, এটার পিকচার অ্যাভেলেবেল আমার পেজেও দেওয়া আছে, তো দেখতে পারো, এটা আবার রিস্টক হয়েছে। ওপরের শাড়িটা যাচ্ছে এরকম, মানে ওপরের পার্টটা যাচ্ছে এই রকম, আর নিচের জায়গাটা তোমার যাচ্ছে কিন্তু এই রকম ভাবে, যখন তুমি শাড়িটা পরবে না তখন ড্রেপটা এরকম আসবে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই রকম ড্রেপটা আসবে, ভীষণ সুন্দর লাগে শাড়িটা পরলে পরে, যা অনেকেই নিয়েছিল আগের বার, আবার আজকে স্টক হয়েছে, একটাই পাবে মানে একজনই পাবে, আর দিস ইজ দ্য পাল্লা, ঠিক আছে, প্রাইস হলো 5100, আর এটার ব্লাউজ পিসটা কিন্তু যাবে তোমার রেডে, ব্লাউজ পিসটা তোমার যাচ্ছে রেডে, ঠিক আছে, ব্লাউজ পিসটা রেডে যাচ্ছে। সিল্ক আরও আছে, দেখাতে পারলাম না বিকজ ধরার একটা প্রবলেম হয়ে যায়,
আর প্রপারলি না খুললে সিল্ক ভাঁজ করা টাফ, সো যেদিনকে দিদি থাকবে সেদিনকে সিল্কগুলো দেখাবো। সিল্কেরও প্রচুর কালেকশন আছে, আজকে আর দেখাচ্ছি না সিল্ক। এই যাচ্ছে তোমার পিওর মটকা, প্রাইস 5100, ঠিক আছে 5100। এটার পেজে আমার ছবি দেওয়া আছে, পড়লে কীরকম লাগবে চাইলে একবার দেখে নিতে পারো, ঠিক আছে। চলো সরাচ্ছি, অফারটা মেনশন করে দিই। আজকে দেরি হয়ে গেল, আজকে দেরি মানে বিশাল দেরি হয়ে গেল কবিতা দি, নো প্রবলেম, রেকর্ডেড লাইফটা দেখে নাও। অফারগুলো একটু বলে দিই, আজকে যা যা শাড়ি দেখালাম তার মধ্যে থেকে চুজ করো যার যা পছন্দ, আমার লাইফটা শেয়ার করো। অবভিয়াসলি শেয়ার মানে এখনও কালক অবধি তোমরা করতে পারবে, কালকে 12টা অবধি অফারটা রয়েছে, কাল সকাল 12টা অবধি অফারটা রয়েছে। সো তোমরা আজকে যা পছন্দ হয় সময় নাও, সময় নিয়ে দেখো, যদি ভালো লাগে লাইফটা শেয়ার করো, শেয়ার করে সেটার এসএস দাও, আর পছন্দের শাড়িটার এসএস দিয়ে আমাদের থেকে একটা গিফট নিয়ে যাও, ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট অফার, দিস ইজ দ্য টুডেজ অফার, এখানে রাখো, এখানে রাখো। আচ্ছা নেক্সট অফারে যাচ্ছি, নেক্সট অফারটা আছে তোমার আমাদের পেজে, 1 জুন থেকে আমাদের পেজে যে অফারটা স্টার্ট হয়েছে, তোমরা যে যা পারচেস করছো তোমরা যদি আমাদের পেজে আর আমাদের গ্রুপে অফার গ্রুপে রিভিউ পোস্ট করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 50 rupees অফ তোমার নেক্সট পারচেসে, ওকে। আচ্ছা থার্ড হচ্ছে আমাদের গিভ অ্যাওয়ে খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হবে, ধরে নাও আজকে হয়তো হবে না, কাল বা পরশুর মধ্যে অ্যানাউন্স হবে। তো কালকে বা পরশুর মধ্যে অ্যানাউন্স করার আগে বলি যে তোমাদের কী করতে হবে গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য, ঠিক আছে। সেটা হচ্ছে তোমাকে আমার পেজটা লাইক ফলো করতে হবে, আমার রিসেন্ট লাইভগুলো শেয়ার করতে হবে তোমার ওয়ালে, অ্যান্ড থার্ড আমাদের যে গ্রুপ রয়েছে সীমন্তিনী, আমি পরে এখানে মেনশন করে দেবো গ্রুপের লিঙ্কটা, সেইখানে তোমাদের মেম্বার অ্যাড করতে হবে। যে যত বেশি মেম্বার অ্যাড করবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে একটা কিট। কী কিট আছে বা কী কিটে তুমি কী কী পাচ্ছ সেটা আমি কালকে আর পরশু গ্রুপে আর পেজে দু জায়গাতেই পোস্ট করে দেবো। সো অফার্সগুলো আই হোপ আমি ক্লিয়ার করে বলতে পেরেছি। আর আজকে সব কিছুই এক্সপেন্সিভ ছিল, বিকজ আজকে এক্সক্লুসিভ লাইভ ছিল শুধু তোমাদের জন্য। সো আই হোপ তোমাদের ভালো লেগেছে, নেক্সট লাইভে আসবো অ্যাফোর্ডেবল কালেকশনস নিয়ে, আজকেরটা এক্সক্লুসিভ ছিল। বাট এই অফার্সগুলোও ছিল না, এগুলোও কিন্তু খুব রেয়ার দিতে পারি, বিকজ দিস ইজ এক্সক্লুসিভ শাড়িস। সো ভালো থেকো, সুস্থ থেকো, আর এখনও সময় আছে, সবাই মজা করো, খাও দাও, আর আমার লাইফটা শেয়ার করতে ভুলো না, আর আমার পেজ আর গ্রুপে অ্যাড হতে ভুলো না, ঠিক আছে। পেজটা লাইক আর ফলো করে দিও, লাইফটা শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।